নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটা সিম্পল রেসিপি কিন্তু খুবই সুস্বাদু রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা হলো শ্যামা চাল বা কাউন চালের ফেনা ভাত। দেখুন, খুব সাধারণ একটা রেসিপি যেটা ব্রত বা উপোসের দিনে খুবই উপযোগী। অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আপনাদের কেমন লাগে। এটা ঘি সহযোগে খুবই খেতে সুস্বাদু লাগে, তার সঙ্গে কাঁচা লঙ্কা আর আলু সেদ্ধ, পুরো মনে হবে যেন ভাতেরই মতো। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়, এবং এটাকে প্লিজ 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 শেয়ার করে দেবেন। চলুন তাহলে বানানো শুরু করা যাক। এবার তাহলে আমি এখানে দেখুন 2 কাপ জল নিয়ে নিচ্ছি। মাপটা একটু দেখে নেবেন, আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 2 কাপ জল নিয়ে নিয়েছি, তার সঙ্গে এখানে এবার জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি, ওটা জলের মধ্যে দিয়ে দিলাম। আর ঢেকে আমি এটাকে 10 মিনিট স্লো ফ্লেমে জলটাও ফুটবে এবং আলুটাও সেদ্ধ হবে এইভাবেই ছেড়ে দেবো। দেখুন 10 মিনিট হয়ে গেছে, দেখুন জলটা টকবক করে ফুটছে। এর মধ্যে থেকে আলুটা আমি আপনাদেরকে একবার চেক করে দেখাচ্ছি। দেখুন মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাউন চালটা বা শ্যামা চালটা ধুয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দেব। আমি এখানে 1 কাপের একটু কম শ্যামা চাল নিয়েছি। কম বেশি আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী করে নেবেন, আর যদি একটু জল আগে এতে আপনারা অ্যাড করতে পারেন। আমি এটাকে ঢেকে 10 মিনিট হতে দেব। দেখুন 10 মিনিট পরে এবার চেক করে দেখি, দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে আর দেখতেও পুরো ফেনা ভাতের মতো হয়ে গেছে। এবার দেখুন আপনাদেরকে আমি একবার চেক করে দেখাচ্ছি কেমন, দেখুন হয়েছে, দেখুন পুরো ফেনা ভাতের মতোই লাগছে। যে জলের পরিমাণটা পুরো মানে পরিমাপটা পুরো ঠিক ছিল। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা এই বেপারের মধ্যেই সেদ্ধ হবে, তাতেই শ্যামা চালের ভাতটা খেতে আরও সুস্বাদু হবে। এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে আলুটা মেখে নেবো, দিয়ে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটু নুন অ্যাড করে দিলাম, নুনটা আপনারা পরেও মেশাতে পারেন। দেখুন আমি নুনটা মিশিয়ে দিলাম, আমি আপনাদেরকে একবার চেক করে দেখাচ্ছি। দেখুন চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে, অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগে। চলুন এটাকে সার্ভ করে দিচ্ছি। ঘি সহযোগে এর তুলনা হয় না, অবশ্যই একবার ট্রাই করুন, খেতে খুবই সুস্বাদু লাগে। চলুন তাহলে এটাকে সার্ভ করে দেওয়া যাক।